হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবার একটা ক্লাস নিয়ে আমি চলে এসেছি, ম্যাথামেটিক্স প্র্যাকটিস সেট 5 নম্বর। ওকে, এর আগে অলরেডি 4টে প্র্যাকটিস সেট আমি আলোচনা করা হয়ে গেছে। যে পরীক্ষাগুলো হচ্ছে, ঠিক আছে, মানে প্রেজেন্ট সময়ে যে পরীক্ষাগুলো হচ্ছে, সেই পরীক্ষায় কিন্তু অনেক কোশ্চেন এই প্র্যাকটিস সেট থেকে কমন আসছে। তাই আমার উপর বিশ্বাস দেখে তোমরা খাতা পেন নাও এবং রেডি হও আজকে ক্লাসটা করার জন্য, যে এই ক্লাস থেকে কোশ্চেন কমন আসতে বাধ্য। সেই এরকম টাইপের অঙ্কগুলোকে আমি নিয়েছি, নিয়ে তোমাদেরকে সলভ করাচ্ছি। ওকে, তো চলো শুরু করি আজকের ক্লাস, ম্যাথামেটিক্স প্র্যাকটিস সেট 5 নম্বর। ওকে, প্রথম যে অঙ্কটা বলেছে তোমাদেরকে, কি বলেছে দেখো, একটি শ্রেণীর ছাত্র এবং ছাত্রীদের গড় বয়স দিয়েছে 15.8 বছর। যদি ছাত্রদের গড় বয়স 16.4 বছর এবং ছাত্রীদের গড় বয়স 15.4 বছর হয়, তবে ওই শ্রেণীতে ছাত্রী এবং ছাত্রদের গড় অনুপাত কত, এটা জিজ্ঞেস করেছে। মানে আগে ছাত্রী দেন ছাত্র, এটা জিজ্ঞেস করেছে। ওকে, তো আমি প্রথমে লিখছি ছাত্রী অর্থাৎ গার্লস, ওকে, তারপর লিখছি বয়স, ক্লিয়ার? তো এই দুজনের গড় বয়স আমাকে বলে দিয়েছে। কি বলেছে? ছাত্রীদের গড় বয়স বলেছে 15.4 এবং ছাত্রদের গড় বয়স বলেছে কি 16.4, কিন্তু দুজনের মিলিয়ে গড় বয়স বলেছে 15.8। এই ধরনের অঙ্ক যখনই থাকে আমরা এলিগেশন ব্যবহার করি এবং এটাকে এলিগেশনের সাহায্যেই সলভ করবো। ওকে, তো আমি কি করবো, এখান থেকে এটাকে বাদ দেবো, দিয়ে এখানে লিখবো, এখান থেকে এটাকে বাদ দেবো, এখানে লিখবো। জাস্ট ডিফারেন্সটা আমি খুঁজবো, প্লাস বা মাইনাস ছোট বড় এটা ইম্পর্টেন্ট নয়, আমি জাস্ট ডিফারেন্সটা খুঁজবো। যদি আমি 15.8 থেকে 15.4 কে বাদ দিই তাহলে থাকে 0.4, আশা করি তোমরা বুঝতে পারছো। এবং 16.4 থেকে যদি 15.8 কে আমি বিয়োগ দিই তাহলে এখানে থাকবে 2, এখানে 6, মানে 0.6 থাকবে। ক্লিয়ার? আজকে তোমরা বুঝতে পেরেছো। এবার আমার কাজ কি হবে, জাস্ট এটাকে ফ্যাক্টর মানে রেশিওতে নিয়ে আসা। ওকে, তার মানে 0.6:0.4। ওকে, আমি যদি পয়েন্টটাকে তুলে দিই তাহলে নিচে আসবে 10, এই পয়েন্টটাকে তুলে নিচে আসবে 10। এবার আমার কাজ কি, কাটাকুটি করা, অর্থাৎ 10 10 কেটে যাবে আর এখানে 2 দিয়ে কাটবে, এটা 2, এটা হবে 3, অর্থাৎ 3:2 হচ্ছে আমার গার্লস এবং বয়সের রেশিও। কোথায় আছে এটা? অপশন সি তে আছে। তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা প্র্যাকটিস করতে থাকো না তাহলে এর থেকেও তাড়াতাড়ি তুমি অঙ্কগুলোকে করতে পারবে। তো চলো নেক্সট কি বলেছে সেটা দেখি। ওকে, স্যার কবে অনলাইন ব্যাচ শুরু করবেন, স্যার কবে আমাদেরকে পড়াবেন, এই সমস্ত প্রশ্নের উত্তর যদি তোমাকে জানতে হয় তাহলে তোমাকে ওপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানতে হবে। ওকে, বা তুমি SMS করতে পারো, নাম্বারটা কত, 79 80 85 86 46। ক্লিয়ার? আশা করি তোমাদের মুখস্থ হয়ে গেছে। এই নাম্বারে যদি তুমি SMS করো তাহলে জানতে পারবে কবে থেকে আমাদের ব্যাচ শুরু হচ্ছে। ঠিক আছে, আমি ব্যাচ শুরু করছি, সেটা অনলাইনেই হবে এবং গুগল মিটের মাধ্যমে হবে। যদি তোমরা কেউ ক্লাসে জয়েন করতে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বা SMS করে তুমি সমস্ত ডিটেলস আমার কাছে নিতে পারো। ওকে, তো চলো 2 নম্বর প্রবলেম নিয়ে দেখা যাক কি বলেছে। ঠিক আছে, আজকে 2 নম্বর প্রবলেম কি বলছে, একটি ব্যক্তি 3 মাসের আয় 4 মাসে ব্যয় করেন, মানে 3 মাস ধরে যে আয় করেন সেটা 4 মাসে ব্যয় করে, তাহলে সেভিংস করে কত, 1 মাসের আয়টাকে সে সেভিংস করে। ক্লিয়ার? এটা যে কেউ বুঝে যাবে যে 3 মাস ধরে যে টাকাটা সে কেটে নিয়ে আসছে, উপার্জন করে নিয়ে আসছে, সেটা 4 মাস ধরে ব্যয় করছে, তাহলে চতুর্থ মাসে সে কি করছে, যে টাকাটা আয় করেছে সেটাকে সে সেভিংস করেছে। আজকে তোমরা বুঝতে পারছো, এই ব্যক্তিটার বার্ষিক সঞ্চয় যদি 12,000 টাকা হয় তাহলে তার বার্ষিক আয়ের পরিমাণ কত, এটা জিজ্ঞেস করেছে। তুমি দেখো যে ওই ব্যক্তিটা সঞ্চয় করেছে 12,000 টাকা, তার মানে 4 মাসে 1 মাসের টাকা সে সঞ্চয় করেছে, তাহলে 12 মাসে ক মাসে তার সঞ্চয় করবে। ভালো করে বোঝো যে সে ইনকাম করছে 3 মাস, ওকে, এক্সপেন্ডিচার করছে 4 মাস, তাহলে সেভিংস করছে 1 মাসের টাকা, আজকে তোমরা বুঝতে পেরেছো। তাহলে 12 মাসে মানে ও টোটাল 4 মাসে, ওকে, 4 মাসে 1 মাস সেভিংস করছে, তাহলে 12 মাসে কি করবে না 3 মাসে টাকা সেভিংস করবে, কারণ 3 4 12, 3 1 3, আজকে তোমরা বুঝতে পারছো। ওকে, যে সে 3 মাসের টাকা সেভিংস করবে, তাহলে সেভিংস বলেছে এখানে বার্ষিক সঞ্চয় বলেছে 12,000 টাকা, তাহলে 3 মাসে তার টোটাল ইনকামটা হচ্ছে 12,000 টাকা, আজকে তুমি বুঝতে পারছো। তাহলে 3 মাসের টাকাটাই সে সেভিংস করেছে সারা বছর ধরে, সেভিংস এর পরিমাণ হচ্ছে 12,000 টাকা, তাহলে 3 মাসে সে উপার্জন করেছিল কত, 12,000 টাকা, আশা করি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। এবার বলেছে তাহলে বার্ষিক আয়ের পরিমাণ কত, ওকে, তাহলে সে 1 মাসে আয় কত করে না 12,000 ভাগ 3 = 4,000 টাকা সে প্রতি মাসে আয় করে, তাহলে 12 মাসে কত করবে না 12 * 4, তাহলে 4 * 48,000 টাকা তার মাসে মানে বছরে ইনকাম। ওকে, আজকে তোমরা বুঝতে পারছো। কোথায় আছে এটা? অপশন এ তে আছে। তাহলে অপশন এ হচ্ছে একেবারে রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন। ক্লিয়ার? চলো নেক্সট প্রবলেমে দেখে দিই, প্রবলেম নাম্বার 3। ওকে,
কি বলেছে পলয় নাম্বার থ্রি, বলছে পিউ এর বর্তমান বয়স সৌমিতার বয়সের দ্বিগুণ, অর্থাৎ আমি যখনই দেখবে এজ প্রবলেম পাই আমি একটা টাইম লাইন টেনে দিই, যেটা এটা প্রেজেন্ট, এটা পাস্ট, ওটা ফিউচার। ওকে, তো বলেছে বর্তমান বয়স পিউ এবং সৌমিতা, আমি পি এবং এস এটাকে ধরে নিচ্ছি, বলেছে পিউ এর বর্তমান বয়স সৌমিতার বয়সের দ্বিগুণ, তার মানে পি ইকুয়ালস টু টু এস, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার বলেছে বারো বছর পরে, বারো বছর পূর্বে পিউ এর বয়স সৌমিতার বয়সের ছগুণ ছিল, তার মানে আমি যদি ব্যাকে আসি, ওকে, তার মানে মাইনাস বারো বছর আমি পাস্টে যাচ্ছি, তখন বলেছে যে পিউ এর বয়স সৌমিতার বয়সের ছগুণ ছিল, তখন পিউ এর বয়স ছিল পিউ সমান সমান সিক্স ইন্টু সৌমিতা। আসলে তোমরা বুঝতে পেরেছো, তাহলে বলেছে পিউ এর বর্তমান বয়স কত জিজ্ঞেস করেছে, তুমি আমাকে বলো এখানে পিউ ইস টু সৌমিতা কত, পিউ ইস টু সৌমিতা হচ্ছে টু ইস টু ওয়ান, ওকে, এখানে পিউ ইস টু সৌমিতা কত, না সিক্স ইস টু ওয়ান। এখন আমি দুটো রেশিও পেয়ে গেছি, একটা টু ইস টু ওয়ান, একটা সিক্স ইস টু ওয়ান। আমার কাজ কি, প্রথমে এদের ডিফারেন্স গুলোকে সেম করা। ওকে, তার মানে এখানে যে ডিফারেন্সটা রয়েছে, এই ডিফারেন্সটা রয়েছে ওয়ান, এই ডিফারেন্স রয়েছে ফাইভ, আমি কি করবো, একে পাঁচ দিয়ে গুণ করবো, একে এক দিয়ে গুণ করবো। একে যদি পাঁচ দিয়ে গুণ করি তাহলে এটা দাঁড়াবে দশ ইস টু ফাইভ, এবং একে যদি আমি এক দিয়ে গুণ করি তাহলে সিক্স ইস টু ওয়ান। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, তো এবারে আমাকে জিজ্ঞেস করেছে যে পিউ এর বর্তমান বয়স কত, তো তুমি ভাবো যে এই রেশিও থেকে এই রেশিওটা এসছে কেন, না এটা বারো বছর পিছনে চলে গেছে, আসলে তোমরা বুঝতে পারছো। তাহলে এখান থেকে ডিফারেন্স কত, এখান থেকে ডিফারেন্স দেখো চার, বা এখান থেকে ডিফারেন্স কত চার, তাহলে চার ইউনিট, ওকে, চার ইউনিট ইকুয়ালস টু হচ্ছে তোমার বারো বছর। আশা করি তোমরা বুঝতে পারছো। আমাকে জিজ্ঞেস করছে পিউ এর বর্তমান বয়স কত, পিউ মানে এখানে পিউ এর বর্তমান বয়স কত দশ, এটা হচ্ছে পিউ কে রিপ্রেজেন্ট করছে, এটা সঙ্গীতাকে রিপ্রেজেন্ট করছে, কারণ প্রথমটা পিউ তারপরটা সঙ্গীতা। ওকে, তাহলে পিউ এর কত দশ ইউনিট, চার ইউনিট যদি বারো হয় তাহলে এক ইউনিট সমান সমান তিন, এবং দশ ইউনিট সমান সমান তিরিশ, তার মানে পিউ এর বর্তমান বয়স হচ্ছে তিরিশ বছর। আশা করি তোমরা বুঝতে পেরেছো কোনটা উত্তর হবে, তিরিশ বছর কোথায় আছে, অপশন বি তে আছে, তাহলে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন। ক্লিয়ার? চলো নেক্সট প্রবলেম দিকে যাই, প্রবলেম নাম্বার ফোর। ওকে, প্রবলেম নাম্বার ফোর কি বলছে দেখো, বলছে কুন্তল দশ টাকায় বারোটি আপেল ক্রয় করে বারো টাকায় দশটি আপেল বিক্রি করে, একই এবং খুব সোজা অঙ্ক, ঠিক আছে। কি বলছে, আমি সিপি এবং এসপি দুটোর জন্যই বের করব, যখন কিনতে যাচ্ছে তখন সে দশ টাকায় বারোটা আপেল কিনেছে, ওকে, দশ টাকা রুপিস টেন রুপিস দিয়ে সে আপেল কিনেছে, আপেল কিনেছে কটা, না বারোটা। ওকে, এবার কি হয়েছে, দ্বিতীয় যখন বিক্রি করতে গেছে তখন সে বারো টাকায় দশটা আপেল বিক্রি করেছে, ওকে, রুপিস বারো টাকায় সে আপেল বিক্রি করছে কটা, দশটা। আমি কি বলেছিলাম, এটাকে বলেছিলাম এলসিএম করতে, তোমরা সবাই জানো বারো এবং দশে এলসিএম হচ্ছে ষাট, আমি মনে করি যাই হোক না কেন ষাটখানা আপেল সে কিনেছে এবং ষাটখানা আপেল সে বেচেছে, তার উপরে আমি প্রফিট বা লসটা বের করবো। ওকে, তো তুমি বলো যে সিপির ক্ষেত্রে ষাটখানা আপেলের দাম কত হবে, যদি বারোটা আপেলের দাম দশ টাকা হয় তাহলে ষাটখানা আপেলের দাম কত হবে, পাঁচ বারো ষাট, তাহলে পাঁচ দশে পঞ্চাশ, তার মানে সে পঞ্চাশ টাকা দিয়ে ষাটখানা আপেল কিনেছে। ক্লিয়ার? এবং এসপি যখন বের করবো সে বিক্রি করেছে কি, সে বিক্রি করেছে বারো টাকা দশটা আপেল, ওকে, তাহলে ষাটটা আপেল বিক্রি করছে কত টাকা দিয়ে, এর সঙ্গে ছয় গুণ করলে ষাট হয়ে যাবে, এর সঙ্গে ছয় গুণ করবো সবরং বাহাত্তর, সে বাহাত্তর টাকা দিয়ে কি করেছে, সে ষাটখানা আপেল বিক্রি করেছে। ক্লিয়ার আশা করি? এবার এখানে প্রফিট কত হয়েছে, প্রফিট দেখো যদি তুমি বিয়োগ করো তাহলে বাইশ টাকা হয়েছে তার প্রফিট। ওকে, তাহলে আমাকে বের করতে বলেছে যে রেশিওটা কত, মানে লাভ বা ক্ষতির রেশিওটা কত, বুঝতে পারছো, যেহেতু বাইশ টাকা প্রফিট হয়েছে তার মানে প্রফিটের রেশিও বেরোবে, তো প্রফিটের পার্সেন্টেজ বেরোবে, সরি পার্সেন্টেজ বের করতে বলেছে, তো পার্সেন্টেজ যদি বের করতে হয় তাহলে প্রফিট বাই কস্ট প্রাইস, কস্ট প্রাইস মানে কত, ফিফটি ইন্টু কত হান্ড্রেড, এটা যদি কাটি তাহলে হবে টু, দ্যাট ইজ টোয়েন্টি টু ইন্টু টু মানে ফর্টি ফোর পার্সেন্ট হচ্ছে তার প্রফিট। ক্লিয়ার? কোথায় আছে ফর্টি ফোর পার্সেন্ট লাভ, অপশন ডি তে আছে, তাহলে অপশন ডি হচ্ছে এই অঙ্কটার একদম এক্সাক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট প্রবলেমের দিকে যাই, প্রবলেম নাম্বার ফাইভ। ওকে, প্রবলেম নাম্বার ফাইভ কি বলছে, তিনটি সংখ্যার অনুপাত থ্রি ইস টু ফোর ইস টু সিক্স, এখন এদের গসাগু যদি বারো হয় তাহলে সংখ্যাগুলো লসাগু কত, দেখো ইজি ব্যাপার, তোমাকে তিনটি সংখ্যার অনুপাত থ্রি ইস টু ফোর ইস টু সিক্স দিয়েছে, তুমি সংখ্যাগুলোকে ধরে নেবে যে একটা হচ্ছে থ্রি এক্স, একটা হচ্ছে ফোর এক্স, একটা হচ্ছে সিক্স এক্স, এবং এদের গসাগু বলেছে কত, গসাগু বলেছে কত, এইচ সি এফ, ওকে, এইচ সি এফ বলেছে বারো, এখন এদের গসাগু করতে গেলে এক্স দিয়ে যাবে তিন চার ছয়, আর কোনো সংখ্যা নেই যেটা দিয়ে যাবে, তার মানে এদের এইচ সি এফ হচ্ছে এইচ সি এফ এক্স, ওকে, তাহলে এক্স সমান সমান হচ্ছে বারো। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরে গেছো।
এবার আমাদের বের করতে বলেছে কি লসাগু। ওকে তাহলে সংখ্যাগুলো কি কি বলতো? অ্যাকচুয়ালি সংখ্যাগুলো যেটা হচ্ছে 3 বার 36 মানে 3x আছে, তাহলে x এর মান 12, তার সাথে 3 গুণ করলে কত হবে 36। আচ্ছা এখানে 4x আছে, 4x মানে কি 4 বার হচ্ছে আমার 48। ওকে এখানে x এর মান হচ্ছে 12 বসালে 6 বার 72। এবার তোমরা এটাকে এলসিএম করতে পারো, এটা এলসিএম কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে, তাহলে এটা নামবে কত? এটা হচ্ছে আমার 12, সরি এটা হচ্ছে আমার 18, 18 2 36, এটা হচ্ছে 2 4 24, এটা হচ্ছে আমার 36। ওকে আবার 2 দিয়ে যাবে, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 12, এটা হচ্ছে আমার 18 2 36। ওকে এবার 3 দিয়ে দিই, 3 3 9, 3 4 12, 3 6 18, আবার 3 দিয়ে দিই, তাহলে 3 1, এটা হচ্ছে 4 যাবে না, এটা হচ্ছে আমার তোমার হচ্ছে 2। এবার 2 দিয়ে যাবে, 2 1, এটা 2, এটা 1, ক্লিয়ার? তাহলে এটা আমি গুণ করলে আমি এলসিএম পেয়ে যাবো। গুণ করলে কত হবে? 2 দিয়ে 4, ওকে 4 2 8, 8 2 16, আর এখানে 9। ওকে তার মানে 16 গুণ 9, 6 9 54, 4 হাতে গিয়ে 5 9, আর 5 এ তোমার 14, মানে 144 হচ্ছে আমার এলসিএম। কোথায় আছে? অপশন সি তে আছে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 6। ওকে কোশ্চেন নাম্বার 6 কি বলেছে? প্রতি লিটার 10 টাকা হিসাবে 12 লিটার দুধ কিনেছে, তার সঙ্গে কি পরিমাণ জল মেশালে মিশ্রণটির দাম 8 টাকা করে হয়ে যাবে? ওকে এটাই হচ্ছে আমার কোশ্চেন, আমাকে জলের পরিমাণটা বের করতে বলেছে। দেখো যে দুধ বিক্রেতা সে কি করেছে, যে 10 টাকা করে প্রতি লিটার দুধ কিনেছে, কত লিটার দুধ কিনেছে? 12 লিটার দুধ কিনেছে। ওকে এবার বলছে যে এর সঙ্গে সে জল মিশাচ্ছে, তার মানে আমি এখানে লিখছি মিল্ক, এখানে লিখছি ওয়াটার। ওকে তার মানে এখানে রয়েছে আমার 10 টাকা পার লিটার, ঠিক আছে, 10 টাকা রুপিস, এখানে রুপিস, ওকে রুপিসে 10 টাকা পার লিটার, আর জল কিনেছে কত টাকা দিয়ে? 0, মানে জলের দাম হচ্ছে কত? 0, এটা সবাই জানো। কিন্তু এটাকে মিশিয়ে কি করবে? ও 8 টাকা করে করবে। আজকে তোমরা বুঝতে পারছো যে আমি এলিগেশন ব্যবহার করতে চলেছি। এবার আমি কি করব, এখান থেকে বিয়োগ করব। ওকে এখান থেকে বিয়োগ করে এখানে লিখবো, এখান থেকে বিয়োগ করে এখানে লিখবো। যদি 0 এবং 8 এর মধ্যে ডিফারেন্স খুঁজি তাহলে কত হবে? 8, এবং 10 এবং 8 এর মধ্যে ডিফারেন্স যদি খুঁজি তাহলে আমার হবে 2, তার মানে 8:2। ওকে 8:2 মানে হচ্ছে তোমার 4:1। তারপরে যেটা দাঁড়ালো যে মিল্ক যদি 4 লিটার নেয়, ওয়াটার নেবে কত? 1 লিটার। এখন টোটাল মিল্কের পরিমাণ 12 লিটার, তাহলে 4 লিটার যদি আমার মিল্ক নেয়, 1 লিটার আমাকে ওয়াটার নিতে হবে, তাহলে ও কি করবে? ওকে 12 লিটার নিতে হবে, তার মানে এর সঙ্গে কত গুণ করবো? 3 গুণ করবো, বললে কত হবে? 12:3, তার মানে 12 লিটার দুধের সঙ্গে ওকে 3 লিটার, এটা মিল্ক এটা ওয়াটার, 3 লিটার জল মিশাতে হবে। কোথায় আছে এটা? 3 লিটার কোথায় অপশন আছে? অপশন এ তে আছে। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে চলো নেক্সট প্রবলেম দিকে যাই, প্রবলেম নাম্বার 7, ক্লিয়ার? কি বলছে প্রবলেম নাম্বার 7? বলছে একটি নল দিয়ে একটি পাত্র পূর্ণ করা যায় 12 মিনিটে, মানে একটা পাত্র আছে, ওকে এই পাত্রটা একটা নল দিয়ে পূর্ণ যদি হয় তাহলে সেটা 12 মিনিটে পূর্ণ হয়ে যায়, ক্লিয়ার? তারপর বলেছে কিন্তু পাত্রটিতে ছিদ্র হওয়ায় জল পূর্ণ করতে 3 মিনিট বেশি সময় লাগে, তার মানে যেহেতু এখানে একটা ফুটো রয়ে গেছে, এই ফুটোটার জন্য কি হয়েছে? 3 মিনিট এক্সট্রা সময় লেগে যাচ্ছে। ওকে তাহলে ফুটো সমেত এটা হচ্ছে 15 মিনিট সময় লেগে যাচ্ছে, 3 মিনিট এক্সট্রা লাগছে, মানে কি এর সঙ্গে কি হচ্ছে? +3, 3 মিনিট এক্সট্রা লেগে যাচ্ছে, কারণ কি পাত্রটা ফুটো রয়েছে। এখন বলেছে যদি যদি নলটি বন্ধ অবস্থায় ছিদ্র দিয়ে ওই সম্পূর্ণ পাত্রের জল বেরোতে কত সময় লাগবে এটা বের করতে বলেছে। তাহলে তুমি একটা ভাবো, আমি ধরে নিচ্ছি এই দুটো এলসিএম আমি ধরে নিচ্ছি 60, ওকে তো 60 ইউনিট হচ্ছে এই ট্যাঙ্কের ক্যাপাসিটি, এটা আমি ধরে নিচ্ছি। ওকে তাহলে আমি এর এফিসিয়েন্সিটা বের করব, এই তো আমার কাজ। তাহলে তুমি বলো এই নলের এফিসিয়েন্সি কত? ওকে আমি এখানে লিখছি তোমার হচ্ছে কি দিয়েছে, নল, ওকে নলের এফিসিয়েন্সি কত? না, নলের এফিসিয়েন্সি 12 মিনিটে পূর্ণ করে, টোটাল হচ্ছে কত? 60 ইউনিট কাজ করতে হবে, তাহলে 5 বরং 60, মানে 60 দিয়ে আমি 12 কে ভাগ করবো, দ্যাট ইজ 5, ওকে তাহলে নলের এফিসিয়েন্সি হচ্ছে 5, ক্লিয়ার? এবার তুমি বলো যে নল সমেত ছিদ্রের এফিসিয়েন্সি কত? এখানে আছে 15, আমি যদি এখানে আছে নল প্লাস ছিদ্র, ওকে এদের দুজনের এফিসিয়েন্সি কত? এদের 15 মিনিটে পূর্ণ হচ্ছে, তাহলে 60 কে কি করবো? 15 দিয়ে ভাগ করবো, ওকে তার মানে যদি আমি এটাকে বিয়োগ ভাগ করি তাহলে হচ্ছে 4 15 7, মানে 4, ক্লিয়ার? তাহলে নল এবং ছিদ্রের এফিসিয়েন্সি হচ্ছে 4, ওকে তার মানে ছিদ্রের এফিসিয়েন্সি কত বলতো? ছিদ্রের এফিসিয়েন্সি কি হবে? না, 4 -5, দ্যাট ইজ -1। কেন মাইনাস এসছে? কেন কি জল বেরিয়ে যাচ্ছে, তাই অ্যাকচুয়ালি ছিদ্রের এফিসিয়েন্সি হচ্ছে 1, মানে
1 ইউনিট জল বের করে দিতে পারে, ক্লিয়ার? তার মানে আমাকে 60 ইউনিট জল পুরোটা খালি করতে কি হবে 60/1, দ্যাট ইজ আমার 60 মিনিট টাইম লাগবে পুরো ট্যাঙ্কিটা ভর্তি ট্যাঙ্কিটা খালি করতে, তা না ছিদ্রটা এখানে যেটা আসবে সেটা দিয়ে একে ভাগ করে দেবে অবশ্যই পজিটিভ দিয়ে। ওকে, তাহলে এখানে 60 মিনিট কোথায় আছে? অপশন সি তে আছে, তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন, ক্লিয়ার? চলো নেক্সট প্রবলেমে দিকে যাই, প্রবলেম নাম্বার 8। ওকে, 8 নম্বর প্রবলেম কি বলেছে দেখো, বলছে একটি জিনিস 364 টাকায় বিক্রি করলে 9% ক্ষতি হয়, 10% লাভ করতে হলে বিক্রয় মূল্য কত হবে এটা বের করতে বলেছে। দেখো প্রথমে কি হয়েছে যে এসপি ও বের করেছে কত টাকা, দিয়েছে কত টাকা, না 364 টাকা ও বেচেছে, এতে তার কি হয়েছে 9% ক্ষতি হয়েছে। তাহলে এখান থেকে আমি সিপি টা বের করবো, মানে এটা ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন, তাহলে সিপি সমান সমান কত হবে 6364 ইনটু, যেহেতু আমার এখানে ক্ষতি হয়েছে তাহলে ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন উপরে 100 হয়, ক্ষতি মানে কত হয়েছে 9% ক্ষতি হয়েছে, তাহলে 100-9, আজকে তোমরা বুঝতে পেরেছো এটা হচ্ছে আমার সিপি। ওকে, এটা সমান সমান কত হচ্ছে 364 ইনটু 10 100 বাই, এটা হচ্ছে আমার 91, ক্লিয়ার? এটা হচ্ছে সিপি বেড়ে গেল। এবার এর উপরে 10% প্রফিট করবে, মানে আবার এফপি, এবার এটা কিন্তু ফরওয়ার্ড ক্যালকুলেশন, মানে নিচে 100 বসবে। ওকে, তার মানে আমার যেটা সিপি এসছে সেটাকে আমি লিখে দেবো ইন্টু 100/91, এটা লিখে দিলাম, এটা আমার সিপি, এর সঙ্গে কত গুণ করবো, না 10% প্রফিট হয়েছে, তার মানে 100+10, দ্যাট ইজ 110/100। ওকে, তাহলে এটাই হচ্ছে আমার ফাইনাল এসপি, ক্লিয়ার? এবার কি করবো, জাস্ট কাটাকুটি করবো, এর সঙ্গে এটা কাটবো এবং 91 এর সঙ্গে এটা কাটবে 4 দিয়ে। ওকে, তাহলে আমার কি পড়ে থাকছে 4 ইন্টু 11 0, মানে হচ্ছে 440, এটাই হচ্ছে আমার এসপি, ফাইনাল এসপি। কোথায় আছে এটা? অপশন এ তে আছে, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন। ওকে, তো চলো নেক্সট প্রবলেমে দেখে যাই, প্রবলেম নাম্বার 9, ক্লিয়ার? কি বলছে প্রবলেম নাম্বার 9? বলছে এ এ এর আই এর 5%, বি এর আই এর 15% এর সঙ্গে সমান, অর্থাৎ এ এর কি বলেছে 5% সমান সমান বি এর 15%, ক্লিয়ার? এবার বলেছে বি এর 10%, সি এর আই এর 20% এর সঙ্গে সমান। ওকে, তাহলে বি বি এর কত করেছে, বি এর 10%, সি এর কত বলেছে, সি এর 20% এর সঙ্গে সমান। ওকে, আজকে তোমরা বুঝতে পারছো। এবার বলেছে সি এর আয় যদি 2000 টাকা হয় তবে এ বি সি এর মোট আয় কত? ওকে, তাহলে আমাকে সি সমান সমান বলে দিচ্ছে 2000 টাকা, ক্লিয়ার? এবার আমাকে বি এর ভ্যালুটা বের করতে হবে, তাহলে বি এর ভ্যালুটা যদি বের করি তাহলে কি করে বের করবো তুমি আমাকে বলো। এখানে দেখো বি এর 10%, তার মানে আমি লিখতে পারি বি ইন্টু 10/100 ইকুয়ালস টু সি এর 20%, তাহলে সি ইন্টু 20/100, এখন সি এর ভ্যালু কত 2000 টাকা, তাহলে এখানে সি এর জায়গায় আমি 2000 টাকা লিখে দিই ইন্টু 20/100। ওকে, তাহলে মানে আমি যদি এটা কাটাকুটি করি, দুটো শূন্য কাটবে, তাহলে থাকবে কত 400। ওকে, এবার বি সমান সমান কত হচ্ছে, না 400 ইনটু, এটা উপাশে গেলে 100/10, এবার যদি এটা কাটি তাহলে কত হবে, না 4000 টাকা, তাহলে বি এর আয় হচ্ছে আমার 4000 টাকা, ক্লিয়ার? এবার আমি কিসে বের করবো, এর আয়টা বের করবো। ওকে, তাহলে এ এ সমান সমান এখানে কত বলেছে, না এর 5%, তাহলে কি লিখবো, এ ইন্টু 5/100 ইকুয়ালস টু হচ্ছে বি ইন্টু 15/100। ওকে, তাহলে আমি এখানে জাস্ট বি এর জায়গায় 4000 টাকাটা বসিয়ে দেবো। ওকে, যদি বি এর জায়গায় 4000 টাকা বসিয়ে দিই, তাহলে 4000 ইন্টু 15/100 আমার এটা কি হবে, এই দুটো শুনুন, 40 আর 15 গুণ করলে হবে কত, না 4 × 60, আর এটা 600। ওকে, তাহলে এ সমান সমান কত হচ্ছে 600 ইন্টু, এটা উপাশে গেলে কি হবে 100/5, আমি যদি এটাকে কাটি তাহলে হচ্ছে 5 × 60, আর এটা গুণ করলে হবে কত 12000 টাকা, ঠিক আছে? তার মানে এর আয় হচ্ছে 12000 টাকা, আমি লিখে দিলাম এ সমান সমান 12000 টাকা। আমাকে জিজ্ঞেস করেছে এদের মোট আয় কত, তো মোট মানে কি, এদের যোগ করবো, আমি 3-0 বসিয়ে দিলাম, এখানে 12, 4, 16, 17, 18, তার মানে মোট আয় হচ্ছে 18000 টাকা, কোথায় আছে এটা, অপশন বি তে আছে, তাহলে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন, আজকে তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রবলেমে দিকে যাই, প্রবলেম নাম্বার 10। ওকে, কি বলছে প্রবলেম নাম্বার 10? বলছে কোন বিক্রেতা একটি জিনিস 480 টাকায় বিক্রি করে 20% ক্ষতি করে, একই অঙ্ক একটু আগে করেছি যে প্রথম এসপি, এসপি কত, না 4480 টাকা,
ওকে এখানে বলেছে ক্ষতি বা লস হয়েছে কত, 20% লস হয়েছে, আমি মাইনাস করলাম। ওকে তাহলে আমাকে এখান থেকে সিপিটা বের করতে হবে, মানে ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন, সিপি সমান সমান কত 480 ইনটু উপরে আমার 100 বসবে, যেহেতু ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন, যেহেতু লস হয়েছে তার মানে 100 থেকে 20 বাদ যাবে, মানে নিচে হবে কত 80। এই 8 দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে কত হবে, 648 আর 0। ওকে তার মানে আমার অ্যাকচুয়ালি সিপিটা কত না 600 টাকা। ক্লিয়ার? এবারে আমাকে বের করতে বলেছে যে 20% লাভ করে বিক্রি করলে কত হতো, তাহলে আবার আমাকে এসপিবি বের করতে বলেছে, তাহলে 600 টাকার উপর 20% লাভ মানে 120/100, এটা তোমরা সবাই জানো, দুশো কেটে যাবে, এখন 6 বার হচ্ছে 72, মানে 720 টাকায় আমাকে জিনিসটা বিক্রি করতে হবে। কোথায় আছে এটা? অপশন সি তে আছে, তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন। ক্লিয়ার? ওকে ওকে বন্ধুরা, আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সঙ্গে বেল আইকনটা ক্লিক করে দাও, তাহলে কি হবে যখনই আমি কোনো ক্লাস নিয়ে আসবো সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ অবশ্যই একটা কমেন্ট করে যেও যে কোন অঙ্কে তোমার প্রবলেমটা হয়েছে, অঙ্ক নাম্বারটা দিয়ে আমাকে কমেন্ট করো, অথবা তুমি আগে যে ফোন নাম্বারটা পেয়েছো সেই নাম্বারেও আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো বা এসএমএস করতে পারো যে স্যার আমার এই জায়গায় প্রবলেম হচ্ছে। আর আমি নতুন ব্যাচ শুরু করছি, অনলাইন ব্যাচ, গুগল মিটের মাধ্যমে ক্লাস হবে, তোমরা যারা ইন্টারেস্টেড আছো, যে যারা মনে করছো যে আমার সাথে কথা বলে ক্লাস করলে তাহলে তোমার ইমপ্রুভমেন্টটা আরো বেশি হবে, তাহলে তোমরা ওই ব্যাচের মধ্যে ঢুকতে পারো বা আমাকে এসএমএস করে তুমি ব্যাচের মধ্যে ভর্তি হতে পারো। ঠিক আছে, তো দেখা হবে পরের ক্লাসে, ততদিন পর্যন্ত ভালো থাকো এবং সুস্থ থাকো, টাটা।